হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই পৃথিবীতে 350 বছর কম বা বেশি আর মা হাওয়া আলাইহিস সালাম কাঁদলেন কাদার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের চোখের পানি বিধা যেতে দিবেন না যার জন্য 350 বছরের চোখের পানি দিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনটি জিনিস দুনিয়াতে নির্মাণ করলে চোখের পানি দিয়ে কি বানাইলেন 350 বছর কাদার পরে শরীর ক্রান্ত আদমে যার জন্য তার চোখের পানির ফোঁটা দিয়ে সর্বপ্রথম ওই পানি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইলেন যার জন্য দেখবেন পৃথিবীতে সব গাছ ব্যতিক্রম খেজুর গাছ খেজুর গাছের বুক কাটবেন আদমের চোখের পানির মতো ফোঁটায় ফোঁটা পড়তে থাকবে অন্যান্য গাছ কাটেন কিন্তু পড়বে না পড়বে পড়বে না সেই খেজুর গাছ থেকে পড়তে থাকবে আর এই গাছের যে ফল দিয়েছেন খেজুর আল্লাহ ওই মানুষ শরীর ক্লান্ত হয়ে গেলে দুর্বল হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে এই একটা দুইটা খেজুর শুধু দৈনিক খাইবেন মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি শরীর দুর্বল হবে না নবীজি তেমন কোনো ঔষধ খাইতেন না গাছন্ত খাইতেন না শালসা খাইতেন না ট্যাবলেট খাইতেন না নবীজি করতেন কি কোথাও যখন যুদ্ধে যাইতেন বা রাত্রে যখন ঘরে বিবির ঘরে যাইতেন যুদ্ধের ময়দানে যাইতেন সফরে যাইতেন নবীজি দুটি খেজুর খাইতেন সেই খেজুরের নাম কি এটা হাদিস শরীফে আসছে নবীজি দুটি আম্বরে মদিনা খেজুর খাইতেন আম্বরে মদিনা এই খেজুর দুটি আপনি ফজরের পরে খাইবেন মৃত্যু পর্যন্ত শরীরে দুর্বলতা হবে না এবং শরীরে শক্তি আসবে এনার্জি আসবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের চোখের পানি দিয়ে বানাই দিলেন দ্বিতীয়টা বানাইলেন আল্লাহ আদমের চোখের পানি দিয়া সেটা হচ্ছে লবঙ্গ ওই যে নাক ফুলের মতো লবঙ্গ এই লবঙ্গ মারাত্মক একটা ঔষধ এই লবঙ্গ আপনার কাশি 20-30-50 বছরের কাশি ভালো হয় না আপনি একটা লবঙ্গ মাথাটা পুরে দুটো চাবান দিয়ে দাঁতের পাশে শুধু রেখে দিবেন সর্বোচ্চ 5-10 সেকেন্ড আর আপনার কাশি আসবে না আপনার হার্টের দুর্বলতা কেটে যাবে হার্টের অসুখ হবে না এটা আদমের চোখের পানির বরকত আর এক ফোঁটা পানি আল্লাহ পাক করলেন কি আদম আলাইহিস সালামের এক ফোঁটা চোখের পানি আল্লাহ জমাট করে রাখলেন কিসের জন্য রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখবেন জাহান্নাম গুনাহগার ব্যক্তিদেরকে খাওয়ার জন্য লাফিয়ে লাফিয়ে অগ্রসর হচ্ছে এক এক জাহান্নামে এক এক ফেরেশতার হাতে 70,000 করে শিকল সাথে সাথে ঠাস ঠাস করে শিকল গুলে ছেড়ে যাবে জাহান্নাম কেউ আটকে রাখতে পারবে না বিশ্ব নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন আল্লাহ গো আমার গুনাহগার উম্মতগুলিকে খাওয়ার জন্য গ্রাস করার জন্য জাহান্নাম আসতেছে তুমি জাহান্নামকে ফেরত দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলবেন ও আমার হাবিব এই যে এক বদনায় এক ঘটা পানি রয়েছে পানিটুক আপনি জাহান্নামের দিক সিটায় দেন জাহান্নাম পিছে যাবে নবীজি মাকামে মাহমুদ থেকে সেজদার থেকে মাথা উত্তোলন করে ওই পানিটুক জাহান্নামের দিক সিটায় দিবেন সাথে সাথে জাহান্নাম আল্লাহ আল্লাহ করে পিছিয়ে চলে যাবে আর কেউ ধরতে হবে না পিছিয়ে যাবে আল্লাহর নামে দ্বিতীয়বার মাকামে মাহমুদে আমার নবী সেজদায় পড়ে আল্লাহকে ডেকে বলবেন রব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতা ধরে রাখতে আটকে রাখতে পারলো না জাহান্নামকে আর পানিটুক সেটে দিলাম জাহান্নাম চলে গেল কেউ ধরতে হলো না রব্বুল আলামিন পানিটুক কিসের আমি রসুল জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন ও আমার বন্ধু এই এক ফোঁটা পানি আদমের চোখের পানি এক ফোঁটা পানি আমি রিজার্ভ করে রেখেছি
আর এই পানির ভেতরে আদম সন্তান আপনার যে উম্মতগুলি কিয়ামত পর্যন্ত অপরাধের প্রতি লক্ষ্য করে অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তার চোখের পানি মঞ্জুর করেছি তাকে ক্ষমা করে দিয়েছি আর পানিগুলি আমি আল্লাহ এখানে রিজার্ভ করে রেখেছি এই পানিতে জাহান্নামের আগুন নেমে যাবে মাহালায় সাল্লামের চোখের পানি দিয়ে চারটি জিনিস আল্লাহ বানাইলেন কয়টা চারটি এক নাম্বার হলো মেহেদি গাছ বানাইলেন এই মেহেদি মেহেদি ঠান্ডা মাথায় দিবেন মেহেদি ঠান্ডা মাথা যাদের গরম মেহেদি দিলে মাথা ঠান্ডা হয়ে যাবে এটা মাহালায় সাল্লামের চোখের পানির বরকত দ্বিতীয় নাম্বার হলো সেফল যেটা হলো পানি ফল করে বলি এই ফল আপনি খাইবেন আপনার জীবনে কুষ্ঠরোগ হবে না আপনার আর ক্যান্সার হবে না দুটি রোগের কাজ করে তৃতীয় নাম্বার হলো হযরত মাহাওয়ালায় সাল্লামের চোখের পানি দিয়ে আল্লাহ সুগন্ধিযুক্ত গাছ যেটাতে আতর হয় এই গাছ বানাইলেন চতুর্থ এক ফোঁটা পানি আল্লাহ সমুদ্রে নিক্ষেপ করলেন মাহাওয়ালায় সাল্লামের কেন নিক্ষেপ করলেন দেখবেন সমুদ্রের অতল দেশ থেকে হীরামণি মুক্তা জহরত উঠায় ডুবুরিরা ঠিক না কেউ কি আমরা সমুদ্রে হীরামণি মুক্তা ফেলে দেই তাহলে আসলো কোত্থেকে মাহাওয়ালায় সাল্লামের চোখের পানি দিয়ে আল্লাহ মাহাওয়ালায় সাল্লামের যতগুলি কন্যা সন্তান কিয়ামত পর্যন্ত আগমন করবে তাদের গহনা গাটির জন্য সাজসজ্জার জন্য আল্লাহ পাক ওই সমুদ্রে হীরামণি মুক্তা জহরত নির্মাণ করে দিলেন এটি দিয়ে গহনা হয় وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله بولين وقلنا يا آدم اسكن আন্তা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম আমি তোমার জন্য আর তোমার বিবির জন্য এই জান্নাতটা দান করে দিলাম এবং ফাকুলা মিন হাইসু শিতুমা রাগাদান এই জান্নাতের ভেতরে যেখানে যা চাও যা খাইতে চাও সব তোমাকে দিয়ে দেওয়া হইল কিন্তু সাবধান ওলা তাকরাবা হাযিহি শাজারাতা এই গাছের এই ফল গাছের ধারে কাছে তোমরা যাইবে না যদি যাও তাহলে ফাতাকু না মিনা জালিমিন তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে খাইলেই তুমি আর এই জান্নাতে থাকতে পারবে না এতই যেহেতু বিপদ গাছটা কাছে গেলেই আদম জালেমদের অন্তর্ভুক্ত হইবে তাহলে আল্লাহর লাগানের দরকারটা কি ছিল বলেন তো খাইলেই যেহেতু বিপদ একটা বিষের শিশি খেতে আমরা বিষ দিই বাচ্চারা এটা খেয়ে ফেললে সেরাপ মনে করে মারা যাবে ঠিক না তাহলে ওই টেবিলে ওই শিশিটা রাখার দরকারটা কি রাখি আমরা তাহলে জান্নাতের ভিতরে ফলটা খাইলেই আদমের জন্য আমাদের জন্য বিপদ তাহলে আল্লাহ লাগানের দরকারটা কি ছিল আমাদের তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ আল্লাহ নাই যে দ্বিতীয় আল্লাহ গঞ্জাম করে যার জন্য আমি লাগাইছি আছে তাহলে লাগাইলেন কেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন নিষিদ্ধ গাছটা আল্লাহ রোপণ করলেন এই পৃথিবীতে হযরতে আদমকে আল্লাহ পাঠাবেন তার কোটি কোটি সন্তানাদি হবে এই সন্তানেরা আদম আলাইহিস সালাম সহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কতটুক তামিল করে দুনিয়াতে এসে কতটুক অগ্রাধিকার দেয় কতটুক পালন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে রেখে এটা একটা পরীক্ষা করলে এটা ছিল উদ্দেশ্য যে আমি নিষেধ করলাম দেখি তুমি যাও কিনা তুমি তো দুনিয়ায় যাবা আমার হুকুম মানবা কিনা এটা একটা আল্লাহ পরীক্ষা করলেন কারণ কোন নবী রসুল ভুল করে না এ পৃথিবীতে সমস্ত নবী রসুল বেগুনাহ মাসুম
কেমনে বেগুনা মাসুম। নবীজি বিশ্বনবী একদিন আসরের ইমামতি করতেছেন মসজিদে নববীতে, আসরের ফরজ কয় রাখার? চার রাখার। নবীজি তিন রাখার পরে সালাম ফিরিয়ে ফেলেছে, পিছনে মুক্তাদিরা কানাঘোষা শুরু করলো যে আজ থেকে আসরের নামাজ আল্লাহ বুঝি এক রাখাত কমাই দিলেন। নবীজির পিছনেই ছিল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বইলেই ফেললেন, কোলে তাহলে হুজুর আজ থেকে আপনার উম্মতের জন্য আসরের নামাজ তিন রাখাত। কোলে কেন? কোলে হুজুর নামাজ তো তিন রাখাত হয়েছে। তো নবীজি আরো মুসল্লির কাছ থেকে জবানবন্দি নিলেন, সবাই বলল হুজুর হ্যাঁ নামাজ তিন রাখাত হয়েছে। নবীজি দাঁড়ায়া আর এক রাখাত পরে সিজদায় সাহু দিয়ে নামাজ কমপ্লিট করলেন। নবীজি বললেন আমারও ভুল হতে পারে। আসলে কি নবী ভোলার লোক? ভোলার লোক। আমরা নামাজে দাঁড়ালে আমাদের মন খালি এদিক ওদিক ঘুরে, এটা ঘুরবেই, এটাই স্বাভাবিক, ঘুরবেই। এক সাহাবি এসে নবীজিকে বললেন হুজুর আমি তো মুনাফেক হয়ে গেছি। কইলে কেমনে? কইলে আমি খালি নামাজে দাঁড়াইলেই হুজুর খালি এটা ওটা মনে হয়, বাজারে মন চলে যায়, আত্মীয় বাড়ি মন চলে যায়, এটা তো মুনাফিকের লক্ষণ। নবীজি বললেন না তুমি মুনাফেক হও নাই, নামাজে দাঁড়ায় গেলে তোমার মন যদি এদিক ওদিক চলে যায়, আবার যদি ঘুরায় নামাজ নামাজের দিকে মন নিয়ে আসতে পারো, তাহলে তোমার আমল নামা একশত শহীদের নেকি লেখা হবে। দেখেন মুনাফেক তো হবেই না, একশো শহীদের নেকি নামাজের ভিতর মন নিয়ে আসতে পারলে, আবার একশত শহীদের নেকির উসিলায় যদি ইচ্ছে করে মন ঘুরাল, যে প্রতিবার যেহেতু একশো শহীদের নেকি তাহলে চারবার ঘুরাইলে চারশো শহীদের নেকি, তাহলে নামাজই হবে না। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন আলী তুমি কোথায় গিয়েছিলে? কোলে হুজুর বাজারে গিয়েছিলাম। কোলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওহু আলা কুল্লি শাইইন কাদির। কোলে তুমি যদি এই দোয়াটা পরে বাজারে যাও আর আসো, তাহলে তোমার আমল নামে বিশ লক্ষ নেকি লেখা হবে। হযরত আলী মুখস্থ। পরের দিন বিকালবেলা নবীজির সাথে হযরত আলীর সাক্ষাৎ, দেখে যে হযরত আলী পেরেশান ছোটাছুটি, তো সালাম দেওয়ার পর নবীজি কয় তুমি এত পেরেশান কে? কোলে হুজুর আজকে ১১ বার বাজারে গিয়েছিলাম আমি। কোলে কেন? কি দরকার? কোলে হুজুর গেলেই তো ২০ লাখ। নবীজি বললেন না, বিনা প্রয়োজনে তুমি যদি সওয়াবের নিয়তে যাও গেলেই সওয়াব, তাহলে সওয়াব হবে না আরো গুনাহ হবে। বিনা প্রয়োজনে বাজারে অবস্থান করা গুনাহ। নবীজি ভুলার লোক না, নামাজে ভুল করলেন, তাহলে ভুল করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, আমরা যে নামাজ পড়ব, আমরা নামাজ পড়তে গিয়ে আমরা তো মন ভুলা লোক, ঈমান তো দুর্বল, চার রাকাতের জায়গায় তিন রাকাত পড়লে পরের এক রাকাত কেমনে পড়ব? এটা আল্লাহ নবীকে ভুলায় দিয়ে আমাদের ট্রেনিং দিয়ে দিলেন। নবী ভুল করার লোক না, আল্লাহ নবীকে ভুলাই দিয়া পরের এক রাকাত নামাজ কেমনে পড়তে হয় ভুলে গেলে, এটা আল্লাহ নবীকে দিয়ে আমাদের শিক্ষা দিয়ে দিলেন। ঠিক তেমনি আদম আলাইসালাম জান্নাতের ভেতরে গন্ধমের ফল যদি না খাইত, তাহলে একটা গুনাহগার উম্মত জান্নাতে যেতে পারত না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়ার সাথে একটা ওয়াদাতে এসেছিলেন জান্নাতে, কি ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদাম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। কোলে হে আদম আর হাওয়া, আমি আল্লাহর সাথে অঙ্গীকার করো এই ফল তোমরা খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি তাদের ওয়াদার সঠিক পাই নাই, বরখিলাপ করে ফেলেছে। বরখিলাপ এই জন্যে করল, সেই দিন জান্নাতের ভেতরে আদম গন্ধমের ফল খাওয়ার পরে আল্লাহ যে পৃথিবীতে প্রেরণ করলেন আদম আর হাওয়াকে, এই অপরাধের পরে কেমনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় অনুনয় বিনয় করে চোখের পানি ফেলে, এই অপরাধ করানোর পর আদমকে দিয়ে আল্লাহ কেমনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, এই সিস্টেম ট্রেনিংটা আল্লাহ গন্ধমের ফলের মাধ্যমে দিয়ে দিলেন। এখন আমরা যদি অপরাধ করে ফেলি, ভুল করে ফেলি, জীবনে জীবন চলার পথে যদি অপরাধ আমাদের হয়ে যায়, তাহলে আদমের মতো চোখের পানি ফেলে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটা আদমকে দিয়ে আল্লাহ ট্রেনিং দিলেন।
গন্ধম ফল না খাইলে অন্য ওয়েতে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাতেন।